কিন্তু মানে ছাপ্পার অভিযোগ যদি ঠিক হয়, দিকে দিকে ছাপ্পা, লুট হয়ে গেল, নিশ্চিতভাবে হার বুঝেছেন, ফলে মানসিক একটা হতাশা কাজ করছে। সেই জায়গা থেকে উনি বলছেন কোর্টে যাব। কি কোর্টে যাবে? যাবে যাবে। আর তার দল থেকেও তার প্রতি আস্থা নেই, যারা বিজেপি করেন, পুরনো দিনের বিজেপি বা সিনিয়র বিজেপি নেতা, সেটা দিলীপ ঘোষ হতে পারেন বা যে কেউ হতে পারেন, শুভেন্দু অধিকারীকে সহ্য করতে পারেন না। ফলে বিজেপিতেও যে তিনি বেশি দিন টিকতে পারবেন না, সেই কারণেই মুখ থেকে এই কথাগুলো বেরিয়ে যাচ্ছে যে দল কি করবে আমি জানি না, দরকার হলে দল ছেড়ে আমি একা করব। এগুলো হচ্ছে গভীর মানসিক অবসাদ, মানে গভীর, মানে একেবারে ডিপ্রেশনের চূড়ান্ত জায়গায় আছে। ফলে ওনার কিন্তু ইমিডিয়েটলি ওনার বাড়ির লোককে অনুরোধ করব অবিলম্বে একটা চিকিৎসার পরামর্শ নিতে, না হলে হঠাৎ কোথায় কি ওনার আপনা থেকে হয়ে যাবে। চোখ মুখ কিন্তু ভালো নয়, একদম ভালো নয়। যে গভীর হতাশা, উচ্চ রক্তচাপ, আগের দিন কাঁথিতে দেখলাম জানলা দিয়ে দরজা খুলে বেরোতে যায়নি, এটা আমি লাস্ট দেখেছিলাম জনি লিভারকে, জানলা দিয়ে বেরোতে গেছিল, সেটা কিন্তু ইয়েতে বেরোতে যায়নি, দরজা খুলে বেরোতে যায়নি, ভুলে গেছিল, হ্যাঁ এমন রেগে গেছে, তো চোখ গোল্লা করে পুরো জনি লিভার। ফলে এই পরিস্থিতিতে যেন একেবারে বাড়ির লোককে বলবো দেখুন রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, ওনারা উনি আমাদের কুৎসা করছেন, ক্ষতি করছেন, কিন্তু মানসিক যা অবস্থা, প্রথমত উঁচু বাড়ির কোনো খোলা জানলা বা বারান্দায় ওনাকে থাকতে দেবেন না, ওনাকে একটু চিকিৎসার ব্যবস্থা ট্যাবস্থা করে, না হলে ক্রমশ উনি যেদিকে যাচ্ছেন খুব মানে আমরা আমরা অন্তত উদ্বিগ্ন। রাজনীতির বাইরেও তো একটা বিষয় আছে না, এই রাজ্যপাল থেকে শুভেন্দু এদের সকলের মধ্যে কিন্তু একটা বেশ পাগল পাগল ভব ঘুরে এই ধরনের একটা ইমেজ, চাউনি তাকানো, কথাবার্তা, এই সমস্ত ব্যাপারটা চলে এসছে। বাকি যেটুকু আছে 11 তারিখ বিকেলে হয়ে যাবে।